দর্শক, এই ছিল মোটামুটি নিকোসিয়া মলের ভিতরের অংশ। আমরা আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। তো চলুন, চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমরা নিয়মিত সাইপ্রাস সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি। তবে একটি জিনিস বলে রাখি যে সাইপ্রাসের ইনফরমেশন, ভিসা সংক্রান্ত, কাজ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনাদের কমেন্ট থেকে প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকি। এর মানে এই নয় যে আমি ভিসা সংক্রান্ত কোনো কাজ করে থাকি। তো বারবার আমি প্রতিটি ভিডিওতেই বলার চেষ্টা করি আমি ভিসা সংক্রান্ত কোনো কাজ করি না। আপনাদেরকে সাইপ্রাসের সৌন্দর্য তুলে ধরি, সত্যিকার বিষয়গুলো বলার চেষ্টা করি, তাতে বলবেন ভাই আপনার ইন্টারেস্ট কী বা আপনার উদ্দেশ্য কী। উদ্দেশ্য একটাই, আপনারা যাতে প্রতারিত না হন, এবং কেউ যাতে সাইপ্রাস আসতেছেন সাইপ্রাসের নামে, কিন্তু অনেকেই তুর্কি সাইপ্রাসে আসেন, আর তুর্কি সাইপ্রাসে আসার পরে অনেকেই যাদের ভাগ্য ইউরোপের নামে আপনি এশিয়াতে আসেন, এটা একটা বড় ধরনের প্রতারণা, এটা অনেকেই জানেন না। এরকম অনেক মানুষকে আমরা দেখেছি, এ কারণে এই ভিডিওগুলো করলাম, করে থাকি বা সঠিক ইনফরমেশনটা পাওয়ার জন্য। তো আপনাদেরকে ভিডিওর প্রথম দিকে দেখিয়েছিলাম যে গ্রিস সাইপ্রাস থেকে তুর্কি সাইপ্রাসের একটা অংশ দেখা যায়। তো সাইপ্রাস নিকোসিয়া মল থেকে ওই অংশটা খুব ভালোভাবে দেখা যায়। টোটাল একটা পাহাড়ের মধ্যে, বিশাল পাহাড়, ওই পাহাড়ের মধ্যে তারা একটা ফ্ল্যাগ করেছে, এটা দিনেও দেখা যায় এবং রাতে ওখানে আলো জ্বলে। মানে টোটাল গ্রিস সাইপ্রাস থেকে তুর্কি সাইপ্রাসের ওই পাহাড়টাতে, এই অংশটা আমরা একটু পরেই দেখার চেষ্টা করব, আপনারা দেখে নেবেন। ভিডিওর শুরুতেই আমি ইন্ট্রোতে দেখিয়েছিলাম আপনাদেরকে এই জায়গাটা, চমৎকার ভিউ। এই জায়গা থেকে মোটামুটি আমাদের এই রাস্তা থেকেই মূলত একটি পাহাড় দেখা যায়। এখানে আমরা একটু দূরত্বে অবস্থান করার কারণে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, খুব শীঘ্রই আমরা দেখানো হয়। এই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এবং এই পাহাড়ের মধ্যেই পুরো পাহাড় এত বড় করে একটা ফ্ল্যাগ করা হয়েছে যে ওই ফ্ল্যাগ, এখান থেকেই আপনি ফ্ল্যাগটা দেখতে পারবেন দিনে এবং রাতে। দিনে দেখা যায় এবং রাতে তো ওইটার মধ্যে আলো জ্বলে, বিভিন্ন প্রকারের আলো জ্বলে। আর বাম্পার্সে গ্রিক সাইপ্রাসের, কুয়েত এম্বাসিস, সৌদি আরবের এম্বাসি সহ এই লাইনগুলো, এই লাইনেই মূলত বিভিন্ন দেশের এম্বাসিগুলো সাইপ্রাসের, এই প্রত্যেকটা বাড়ি কিন্তু এক একটা এম্বাসির অফিস। তো আমরা খুব কাছাকাছি চলে আসছি, আপনারা দেখতে পাবেন সামনেই, আমি খুব ক্লোজ ভাবে দেখানোর চেষ্টা করব। অবশ্য আমরা এখন নিকোসিয়া মল থেকে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ার দিকে যাচ্ছি। তো আরেকটু সামনে গেলেই আমরা ওই জায়গা থেকে তুর্কি সাইপ্রাসের পাহাড়গুলো দেখতে পারব। তো আমরা দেখানোর চেষ্টা করব, আর আপনারা যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর একটা জিনিস দর্শক জানিয়ে রাখি, এই যে দেখলেন সিগনালগুলো কী কীভাবে পালন করা হয়, বাংলাদেশে দেখবেন সিগনাল আছে আবার একজন ট্রাফিকও দাঁড়িয়ে আছে, এর মধ্যেও মানুষ ট্রাফিক আইন অমান্য করে চলে যায়। আমরা এটা দেখে অভ্যস্ত, এখানে রাত 12টায় একটায় ফজরের সময় কেউ নাই, কিন্তু মানুষ দেখবেন গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এটা অবাক লাগে যে ডানার রাস্তায় কেউ নেই, বাঙার রাস্তায় কেউ নেই, কিন্তু এখানে মানুষ নিয়ম মেনে অভ্যস্ত। এ কারণে এখানে নিয়মই, আর বাংলাদেশের নিয়মটা আমাদের কাছে অনিয়ম, আর অনিয়মটাই নিয়ম। তো এই জায়গা থেকে মোটামুটি আমরা তুর্কি সাইপ্রাস দেখে নেব। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।